সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। পূবালী ব্যাংক, তো পূবালী ব্যাংক থেকে আবারও একটি নতুন করণীয় দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এখানে পেজটিতে পূবালী ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো, যেন ভিডিওটিও যেন লং না হয়ে যায় এবং আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দিতে পারছেন, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন। কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদমই ফোন দেবেন। এবং এই ধরনের বেটার সার্ভিসগুলো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। শুধুমাত্র দুইটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। এক, পদের নাম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, পদসংখ্যা সাতটি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে অন্যান্য যোগ্যতা, যে কোনো ব্যাংক অন্তত 12 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সসীমা 31 জুলাই 2023, বয়স সর্বোচ্চ 42 বছর, বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী। এরপর দুই নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, পদের নাম সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, পদসংখ্যা 33টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে অন্যান্য যোগ্যতা, সিনিয়র প্রিন্সিপাল পদের জন্য যে কোনো ব্যাংকে অন্তত 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বয়সসীমা 31 জুলাই 2023 তারিখে, সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদের জন্য সর্বোচ্চ 40 বছর ও প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ 38 বছর এবং বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী। আপনাদের বোঝার স্বার্থে আমি বাংলাকরণে তুলে ধরেছি। এছাড়াও যাদের বুঝতে অসুবিধা হবে তারা ইংরেজিতেও দেখে নিতে পারবেন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং দুই নম্বর পোস্টটিও দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এখানে পুরো দুইটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এবং সেই সাথে একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন এবং সেই সাথে এক্সপিরিয়েন্সও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন, মিনিমাম 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এবং সেই সাথে এখানে আপনার এই দুই নম্বর ক্যাটাগরি এবং এক নম্বর ক্যাটাগরি দুইটিই কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে এবং কোয়ালিফিকেশনের বিষয়গুলো রয়েছে এবং রেসপন্সিবিলিটিস, ব্যাংকের যে দায়িত্বগুলো বা আপনার যে কাজের দায়িত্বগুলো সেখানে কিন্তু আপনার রয়েছে। আপনি চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন। এবং সেই সাথে আদার্স দেখতে পাচ্ছেন আপনার জেনারেল ক্যান্ডিডেট এবং এখানে বয়সের বিষয়টিও কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং এখানে নট ওভার 42 ইয়ার্স এক নম্বর ক্যাটাগরি এবং নট ওভার 40 ইয়ার্স দুই নম্বর ক্যাটাগরি এখানে তো রয়েছে, আপনি চাইলে এই বিষয়টিও দেখে নিতে পারেন। এবং সর্বশেষে আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে, অবশ্যই কিন্তু এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আপনি চাইলে এখন থেকে আবেদনটি করতে পারছেন। এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2023। তো আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি, যেহেতু এটা ছোটো সার্কুলার তার জন্যই সংক্ষিপ্তভাবে মূলত তুলে ধরা। এবং সবশেষে ইম্পর্টেন্ট আমি কিছু কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। যারা ফ্রেশ রয়েছেন, শুধু পড়াশোনা করেছেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নাই, ব্যাংকাতে অ্যাপ্লাই করতে চান, এই মুহূর্তে কিন্তু অনেকগুলো ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না। আপনি যদি আবেদন করতে চান, অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে কিন্তু গিয়ে কিন্তু আপনি ভিডিওটি দেখে কিন্তু আপনার ইচ্ছামতো কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরও ডিটেলে যদি দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনি চ্যানেলে চলে যাবেন, সেখানে কিন্তু আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। একমাত্র বাংলাদেশের চ্যানেল যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার বেশি করে আপলোড হয়ে থাকে। সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।